আজ আমি ফিরনি বানাবো, আমি আমার মতো করে বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি এখানে বাসমতি চাল, সেটাকে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এই চালটাকে ভেজানোর পর, আমার যথেষ্ট ভেজানো হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে, 30 মিনিটের জন্যই এটা ভিজিয়ে রাখতে হবে। এবার আমি চালটা ধুয়ে ছেঁকে নেব। জলটা আমি ঝরিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি এরকম একটা বাটিতে, বা আমার কাছে কাপড় ছিল না এই মুহূর্তে, একটা সাদা কাপড়ে চালটা মিলে দিয়ে জলটা ঝরিয়ে নেব, শুকনো করে নেব চালটা। 1 ঘন্টার জন্য এইভাবে রেখে দেবো চালে, জলটা ঝরিয়ে গেলে তারপরে আবার দেখাচ্ছি নেক্সট। চালটা আমার ঝরঝরে হয়ে গেছে, এখন আমি চালটা একটু মিক্সিতে গুঁড়ো করে নেব, একদম পাউডার করব না, একটু গোটা গোটা ভাঙা ভাঙা থাকবে, এইভাবে আমি পাউডার করে নেব। তো চলো পাউডার করে নিই। চালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, দেখো ঠিক মনে হচ্ছে যেন চিনির মতো দানা দানা রেখেছি। এইভাবেই আপনারাও চালটা দানা দানায় রাখবেন। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, আমি রেড কাউ নিয়েছি 1 লিটারের। দুধটা এবারে আমি একটু জাল দিয়ে নেব, এতটা দুধ আমি চাল দেবো না এই মুহূর্তে, একটু দুধটা মেরে নেব, তারপর আমি ওই চালগুলোটা ফেলবো। এখন আমি কেশর দিয়ে দিলাম, এখন আমি চালগুলো ফেলে দেবো, একটু সেদ্ধ হবে চালটা, চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত দুধের মধ্যে দুধটা ফুটবে। এখন আমাদের জালটা দেখুন ফুটছে, এমন এখন কিন্তু এই পর্যায়ে সবসময় চালটাকে নাড়াচাড়া করে যেতে হবে, নাড়ে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর সর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সর পড়ে গেলে কিন্তু ফিরিনি খেতে ভালো লাগে না। চাল আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি দেব, আমি একটু চিনি কম খাই তাই চিনি কম দেবো, আপনারা আন্দাজ মতো চিনি দেবেন, আপনাদের মিষ্টি যতটা যে যতটা পছন্দ করবেন। এবার আমি এলাচ দিয়ে দিলাম, ফিরনি আমার হয়ে গেছে, ফিরনি হয়ে যাওয়ার পর এই মতো অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব, তারপর আমি যে পাত্রতে ফিরনিতে ঢালবো সেট করার জন্য, সেট করে আমি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো। তাই
একটু ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর আমি সেট করাটা আপনাদের দেখাচ্ছি। গ্যাস থেকে এটা নামানোর পরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ওপরে যেন কোনো স্বর জাতীয় জিনিস না পড়ে। এইভাবে আমি উপর থেকে ঢাকা দিয়ে ফ্রিজে অন্তত সেট হতে দেবো। এটা যেহেতু আমি রাত্রে বানিয়েছি, এটা আমি কাল সকালে ব্যবহার করবো, সেহেতু সারা রাতে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা যদি সময় কম থাকবে তাহলে অন্তত 3 ঘন্টা ফ্রিজে রাখার চেষ্টা করবে। বাকিটা আমি সেট হওয়ার পর দেখাবো যে আমার কিডনিটা কীভাবে সেট হয়েছে আর কতটা দেখতে সুন্দর লাগছে। আমার এখানে কোনো ফয়েল পেপার নেই, জিনিসটা এখনও আমার খুব একটা ঠান্ডাও হয়নি। আর এটা আমি এই ঢাকা দিয়ে ফ্রিজে সেট হতে দেবো, তার জন্য আরেকটু আমার ফ্রিজে ঢোকানোর আগে আরেকটু ঠান্ডা হওয়ার দরকার আছে। যে ফিনিটা আমি কাজ করেছিলাম দেখো কেমন সুন্দর জমে গেছে ফিনিটা, আর এই ঢাকাটা যেহেতু আমি দিয়েছিলাম আমার কাছে ফয়েল পেপার ছিল না, সেজন্য